হ্যালো, আসসালামু আলাইকুম আমির ভাই। বললাম তো আশা করি ভালো আছো, যে যেখানে আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ওই জিনিসটা আর দেখা রোবা ভাই, ফোকাস ওই জিনিসটা কি যা গেস করো তা খাটল দেখলাম, এটা খাসা খাটল, খাটল চিকেন আছে খাসা খাটল দি ওই বুকে আর কারি না আছে এটা কারি বুকে আর এটা খাটল গুড় তুই তো না, কারণ চিকেন নাই, এটা খাটল চিকেন ওই জিনিসটা। তো আশা করি আপনার কাছে ভালো লাগবে, খুব সুন্দর একটা রেসিপি। আমার বিশ্বাস যে আপনারা এনজয় করবো আজকে রেসিপিটা, খাটল চিকেন দেখতে পাও আজকে খাটল চিকেন আছে। কয়লা কিনা করি দেখিলাও বা বিসমিল্লাহির রহমানির রহিম, কয়লা বানাই লাগবো না পুরা বেরেস্তা বানাই লাগবো, দুই তিনটা লাল মরিচ জোগাড় নেই, এটা দিয়ে উঠবো কিতা হননি, এটা দিয়ে আমি একটা পেস্ট বানাই না একটা পেস্ট বানাই ভাই এই নৌ দেখা নেই কিলো হচ্ছে ব্যবস্থাটা, এটা তুলি নেবো আমি, কারণ এটা আমি একটা পেস্ট বানাই, পেস্ট বানাই এটা দিই। আর আপনার কাছে লাগতে পারে ভাল চুরা খাঁচরা খাঁচরা না, এটা তো হোয়াইট ফান না ক্রিম কালার, এর লাগিয়ে উঠে দিছি সেইজের পোস, সেইজের পোস লাগিয়ে দিই আর তেল এবারে বেশি দিলাই, তারপর লাস্টে তো দেখা যায় তেল বেশি হয়েছে, তেল তেল তুলি নেই মানে দিলাই এবারে বাজার, আর এটা আমি তুলি আমি ঠান্ডু বলে দিলাম, ডিরেক্টটা ঠান্ডু গিলে আমি পেস্ট বানাই তোমার একটা এক্সট্রা পেয়েছে ওই তো নাই চিকেন নাই নি, ওটা অন্য দেওয়ার দরকার নাই, আমার তো কেন পেস্ট আছে দুইটা ভেবেছি অন্য আস্তে আস্তে হইব খালি তো মজা দ্বারা গ্লোবল দেখে নি দেখতে দাও গাছে, খুব সুন্দর একটা খাই হইব ইনশাল্লাহ, কাটল চিকেন অথবা আপনার কাছে লাগবো নয় আসলে নয়েও আমিও খাইছি আরো কেন খাইয়ে আমার তো বড় ভালো লাগছে, তো আমিও বানাই দিয়ে খাইলে আপনারা দেখিলে লাগে দেখতে দাও গাছে কাটল চিকেন ভাই আই বউ দেখ আনি ওই দুটা কিলো হয়েছে ওনে দিলাই দিচ্ছে আমি অল্প বেশি নাই তুরা তুরা বানাইয়া খাইলা আনি দোসা দেওয়া তো খানা এনে দুটা মধু মজার করে ইনশাল্লাহ পাইস দিব, আর এটা যে রাস্তা রাখছি ওটা দিয়ে পেস্ট বানাইয়া ইনশাল্লাহ দেখতে দাও গা আমি খাটল চিকেনটা ভাই আই ও দেখি দাও পুরা কাটলো না দুই তিন পিস গ্রিন চিলি এক দ্বারা ইয়াগর এক দ্বারা মিল আর আমার অনিয়ন বেরেস্তা রাখছিলাম ওটারে মাইরে একটা পেস্ট বানাইবো এরপরে দিব আমি তাকে দেখাই আপনারা ভাই এর ওই খালানি কালারটা অন্যান্য কিলো হয়েছে কালারটা ও কালারও কিলো যে লাগবা কাটন কারণ হয়েছে আর এটা তো অলরেডি খুব পুরা কাটনটা মানে পাঁচটা মিনিট পুরা কুকুই দিব, কুকুয়ার পরেও আমার যে বেরেস্তাটা মারাইছি এই বেরেস্তাটা লাগবে, আর স্পাইসের কোনো দরকার নাই, স্পাইস দেওয়ার কোনো দরকার আনা স্পাইসের আনা স্পাইস যদি যদি মিট দিবা নাই ওদিন দিন স্পাইস তো লাগে আর আজকে তো চিকেন নাই চিকেন অত স্পাইস দেওয়ার দরকার নাই, আর আমি তো আমার এই যে বেরে খিতা বানাইছি পেস্ট বানাইছি ওটা আমাদের লাগছে না তোরা গ্রিন চিলি আর খিতা দিয়ে আর মিলে গত দরকার বলতে পারি দেখতে দেখো আজকে খাটল চিকেন ভাই আইন ও দেখিলাম আমার পেস্ট বানাই দিবেন পেস্টেরও খারবার যা মজা ও পেস্টের মাঝে দেখলাম নিখিলা তেল মারা রেখে দেন তেল লাস্টে দিই তেল থাকি দিই মন চাই ফালাই মনে যদি বেশি বাড়াই আনাই তো আরও খাটল
আর বালা দাও তো আমার দোয়া করবা। আসসালামু আলাইকুম।